নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। অনেক সময় হয় কি, আমাদের টাইমও থাকে না বা রান্না করার আগে আমরা ঠিক ডিসাইডও করতে পারি না ঠিক কি বানাবো। ঠিক সেই রকম সময়ে মাত্র এক মিনিটে বানিয়ে ফেলুন পেঁয়াজ পোস্ত। অত্যন্ত টেস্টি রান্না, আর এটা বাঙালিদের ট্র্যাডিশনাল রান্না তো বটেই, আর গরম ভাতের সঙ্গে এটা খেতে অত্যন্ত সুস্বাদু। চলুন তাহলে আমরা দেখে নিই কিভাবে বানাতে হয় পেঁয়াজ পোস্ত। পেঁয়াজ পোস্ত বানানোর জন্য 2 টেবিল স্পুন পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। তবে যদি ঝালটা পছন্দ না করেন তাহলে শুধু পোস্ত বেটে নেবেন, বা কম বা বেশি কাঁচা লঙ্কা যেটা পছন্দ একসঙ্গে মিশিয়ে বেটে নেবেন। এখানে আমি 1টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি গার্নিশিং এর জন্য, আর সামান্য একটু 1 চিমটে কালো জিরে নিয়েছি ফোড়নের জন্য, 1টা গোটা শুকনো লঙ্কা নিয়েছি সেটাও ফোড়নের জন্য, আর 1টা বড় সাইজের পেঁয়াজটা বেশ মোটা করে কেটে নিয়েছি, কেননা পেঁয়াজটা মোটা করে কাটলে বেশ মুখে পড়লে টেস্টটা ভালো লাগে। আর এর সঙ্গে লাগছে স্বাদ অনুযায়ী নুন, আর যেহেতু এটা বাঙালি রান্না তাই অবশ্যই সর্ষের তেলে করব। কড়ায় 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা আর কালো জিরে, যে কালো জিরেটা নিয়েছিলাম ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, পেঁয়াজটা হালকা গোলাপি কালার করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে পোস্তটা দিয়ে দেব, আর দিয়ে দেব 1/2 টিস্পুন নুন বা স্বাদ মতো নুন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে করতে হবে, হাই ফ্লেমে করলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি পুড়ে যাবে। এবার এর মধ্যে একটু বাটি ধোয়া জল দেব, কেননা বাটির মধ্যে একটু পোস্ত তো থেকেই গেছে, আর একটু জল দিলে মশলাগুলো ভালোভাবে মিক্সড হয়, তবে নাও দিতে পারেন কিন্তু দিলে ভালো হবে। দিয়ে দিলাম বাটি ধোয়া জলটা। এবার একটু শুকনো শুকনো হয়ে গেলেই ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। এবার দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই 4-5 থেকে কি সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে, তার মানে আমাদের এই পেঁয়াজ পোস্ত একেবারেই রেডি। এবার এটা প্লেটে তুলে ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে সার্ভ। তৈরি হয়ে গেল বাঙালিদের অতি পরিচিত একটি রেসিপি, পেঁয়াজ পোস্ত। গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না, তাই না? অবশ্যই রেসিপিটি বানাবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে জানাতে ভুলবেন না। দেখা হবে আরো অনেক ভালো ভালো রেসিপি নিয়ে খুবই তাড়াতাড়ি। সবাই খুব ভালো থাকবেন, বাই।